আসসালামু আলাইকুম। আমরা একটা গুগল ক্রোমের লোগো অ্যাড করব। দেখেন এলিপস টুলটা নেন, নেওয়ার পরে আমরা এখানে কি করব, শিফটে চাপ দিয়ে এরকম একটা রাউন্ড নিব, ঠিক আছে। তারপরে এডিটে যাব, এডিটে গিয়ে কপি করবেন, আবার এডিটে যান, এডিটে গিয়ে পেস্ট ইন প্লেস করে দেন। হ্যাঁ, তারপরে অল্ট শিফটে ধরে, দেখেন অল্ট শিফটে ধরে এটাকে একটু টান দেন, করেন, ঠিক আছে। করার পরে আবার এডিটে যান, এডিটে গিয়ে কপি করেন, আবার এডিটে যান, এই যে এডিটে যাবেন, পেস্ট ইন প্লেস, দেখেন এখানে ক্লিক করেন। করার পরে অল্ট শিফটে যাবেন, ঠিক আছে, অল্ট শিফটে গিয়ে এখানে একটু ছোট করেন জিনিসটা, ঠিক আছে, এতটুকু করবেন। করার পরে এখানে যান, এটা বাহিরে একটা ক্লিক করেন। তারপরে এই যে লাইন সেগমেন্ট আছে না, এই যে লাইন সেগমেন্টটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর এই যে বিন্দু থেকে এটা বরাবর, এই যে এটা বরাবর আপনাকে এখানে আসতে হবে। এখানে এসে একটা ক্লিক করে শিফটে ধরে এদিকে একটা টান দেন, তো সোজা হয়ে যাবে জিনিসটা, ঠিক আছে। এই যে এখানে একটা টান দেন, ঠিক আছে। দেওয়ার পরে আমরা এখন কি করব, এই যে রোটেটেড টুল আছে না, এই যে এই টুলটা, এটা এটাতে একটা ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পরে এখানে আসেন, ঠিক তার মিডিলে এই যে সেন্টার আছে, যে সেন্টারে একটা ক্লিক করবেন। হ্যাঁ, অল্টারে ধরে করবেন, অল্ট চাপ দিয়ে ধরে একটা ক্লিক দেন। তারপরে কি আসে, 120 ডিগ্রি আসে না, ঠিক আছে। এখন এইটাতে কপিতে খালি একটা ক্লিক করেন, বাস, আর কিছু করতে হবে না। এখন আপনাকে কন্ট্রোল ডি তে চাপ দেন, কন্ট্রোল ডি। এখন এই যে প্রত্যেকটা সেগমেন্ট 120 ডিগ্রি 120 ডিগ্রি হয়ে গেছে। এখন কি করতে হবে আপনাকে, এখানে সিলেক্ট করে পুরোটাকে সিলেক্ট করতে হবে, জাস্ট হয়ে গেল। তারপর কি করবেন, পাথ ফাইন্ডার টুলটা আছে না, এটাতে একটা ক্লিক করেন, ঠিক আছে। দেখেন চতুর্দিক দিয়ে জিনিসগুলো কেটে গেছে। যাওয়ার পরে আপনাকে কি করতে হবে, এটাকে পুরোটাকে গ্রুপ করে ফেললাম, মানে আনগ্রুপ অবস্থায় আছে জিনিসটা, আনগ্রুপ আছে, ঠিক আছে। সিলেক্ট করে এটাকে, মানে গ্রুপ অবস্থায় আছে, এটাকে আমরা আনগ্রুপ করব, এরকম আছে। রাইট ক্লিক করেন, এটার উপরে যখন আপনি রাইট ক্লিক করবেন, রাইট ক্লিক করলে এখানে আছে আনগ্রুপ, এটাকে আনগ্রুপ করেন। আনগ্রুপ করার পর আমরা বাইরে একটা ক্লিক করব, ঠিক আছে। বাইরে ক্লিক করার পরে দেখবো যে এটা সিগমেন্টটা ঠিক মতন হয়েছে কিনা। দেখেন এখানে একটা সিগমেন্ট হয়ে গেছে, আবার এখানে একটা সিগমেন্ট হয়ে গেছে, এখানে একটা সিগমেন্ট হয়ে গেছে, তাই না। এখন আমরা গুগল ক্রোমের কালারটা দিব, তো এই যে আছে এটার যে একটা ফিল কালার আছে, সেই ফিল কালারটা আমরা এখান থেকে দিব। দেখেন এখানে আসেন, এখানে এসে হালকা একটা কালার নেবেন, ধরেন এই কালারটাই তো থাকে নর্মালি, ঠিক আছে। এই যে গুগল ক্রোমের মাঝে আছে, এখানে এই কালারটা নিলাম। নেওয়ার পরে এখানে হলো লাল, হলুদ, গ্রিন, তো লাল হলুদটা বলতে এটা হলো লাল, তাই না। এই যে আপনি এই এটাতে ক্লিক করবেন, এটাতে ক্লিক করার পরে এখান থেকে লালটা নিবেন, দেখেন এই যে আমি রেডটা নিছি, ঠিক আছে। যখন রেডটা নিছি, তারপরে এদিকে দিব আমি হলুদটা, এখানে একটা ক্লিক করেন, এই যে এটার উপরে একটা ক্লিক করেন, এখানে আমি দিব হলুদ, ঠিক আছে। এখানে হলুদ, দেখেন হলুদ রং কোনটা, এটাই সাধারণত মোটামুটি চলে। তারপরে এখানে আসছে কোন কালারটা, এখানে দেখা যায় একটু সবুজ, হালকা সবুজ আর কি। ধরেন আমি এটাকে আগে সিলেক্ট করি, এই যে এখানে ক্লিক করে এটুকু সিলেক্ট করবে। সিলেক্ট করার পরে এই যে কালারের প্যানেলে যাবেন, এখানে কালারটা হচ্ছে হালকা 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 গ্রিন, হ্যাঁ এটাই, ধরেন এটা নিলাম, ঠিক আছে। এখন এটা কি করবেন, এটাকে এখন আমরা জিনিসটাকে, এই দেখেন এখানে ক্লিক করব, ক্লিক করার পরে এখানে ওয়ান আছে না, এটাকে বর্ডার গুলি আমরা একবারে 0.25 নিয়ে যাব। নেওয়ার পরে এখন দেখেন এই হচ্ছে গুগল ক্রোম। একেবারে সহজ না, খুব একটা কঠিন না কিন্তু, হ্যাঁ। আপনারা যদি ফলো করেন, আপনারা অবশ্যই এটা অ্যাড করতে পারবেন। এখন রাইট ক্লিক করেন, রাইট ক্লিক করে এটাকে রাইট ক্লিক গ্রুপ করেন, ঠিক আছে। এই যে গ্রুপ করলাম, ঠিক আছে। গ্রুপ করার পরে এখানে সিলেকশন ধরে আমরা যদি এটাকে সিলেক্ট করি, মনে করেন এখানে নিয়ে আসেন, এই জায়গায় আমরা এটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর এটাকে ধরে এখানে নিয়ে আসতে হবে, ওকে। নিয়ে এসে কন্ট্রোল শিফট ধরে, কন্ট্রোল ধরেন, ধরে এটাকে একটু টান দেন, এই দিয়ে ধরেন এখানে নিয়ে আসলাম একটা, ঠিক আছে। দুইটা হলো না, এটাকে একটু, কারণ ক্রমের বিভিন্ন ধরনের লোগো আছে, ছোট বড় আছে, এটা একটু ছোট করে, ঠিক আছে, ধরেন এতটুকু করলাম, ওকে। দেন আবার অল্টার ধরে এটাকে চাপ দেন, এখানে নিয়ে আসেন, ঠিক আছে।
তারপরে এটাকে অল্ট শিফট ধরে আর একটু ছোট করে, এই যে ঠিক আছে। আমি আবার আরেকটা নিয়ে আসতেছি, ধরেন আর একটু ছোট যদি করি তাহলে অল্টার ধরে আর একটা টান দেন, ওকে। এখন আমরা অল শিফট ধরে আর একটু ছোট করব, বাস এর যে ছোট করার দরকার নাই। দেখেন মানে একজাস্ট একদম ক্রমের লোগো এঁকে ফেললাম, আপনারও পারবেন এটা। আমি যেভাবে আঁকছি এভাবে আঁকতে পারবেন, কোনো সমস্যা নাই, ঠিক আছে, ওকে। খুব বেশি সময় লাগে নাই কিন্তু, এটা খুব একটা বেশি সময় নেই না, খুব একটা বেশি সময় লাগে নাই, ওকে ওকে ঠিক আছে। আমরা এটাকে কি করতে পারি, গ্রুপ করতে পারি, এখানে নেই, ঠিক আছে। তারপর একটা ছোট করতে পারি এটাকে,